ये देखो इंग्लिश फॉर टुडे क्लास 8 यूनिट 2 है ना, यूनिट 3 यूनिट 2 फूड एंड न्यूट्रिशन लेसन 3 आवर डेली डाइट। यूनिट 2 फूड एंड न्यूट्रिशन लेसन 3 आवर डेली डाइट। এখানে কি স্যার খাবার প্রত্যেক দিনের খাবার বলে না, ডায়েট কন্ট্রোল করতে হবে। যারা মোটা হয়ে যায় তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডায়েট কন্ট্রোল করতে বলে। ডেইলি ডায়েট, আওয়ার ডেইলি ডায়েট হলো আমাদের দৈনন্দিন খাদ্য, কি খাওয়া দরকার কি না দরকার। কিওয়ার্ডস এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে এসেনশিয়াল। এসেনশিয়াল হলো কি? প্রয়োজনীয়। এসেনশিয়াল হলো প্রয়োজনীয়। পরে দেওয়া হচ্ছে ডিজিজ। ডিজিজ ডিজিজ হলো রোগ, রোগ ব্যাধি। রোগ ব্যাধিকে কি বলে? ডিজিজ। এরপরে বলা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা কি? প্রোটিন থেকে, প্রোটিন ক্যালসিয়ামের উৎস হলো প্রোটিন। প্রোটিন থেকে শরীরের আমাদের যে জয়েন্টে, জয়েন্টে যে পিচ্ছিল পদার্থটা থাকে এটা হলো কি? ক্যালসিয়াম। এরপরে বলা আছে ইন্টারভেল। ইন্টারভেল মানে কি? বিরতি, বিরতি, ইন্টারভেল। ব্রেক মানে বিরতি, ইন্টারভেলও বিরতি। অর্থাৎ আমরা যখন একসাথে একা একটা না কোনো কাজ করতে থাকি তো একটু ইন্টারভেল যেটা বলে একটু বিরতি না দিলে আমাদের কি কষ্ট হয়ে যায় না, এর জন্য ওইটাকে বলে ইন্টারভেল, সাময়িক একটু বিরতি। তার মানে আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজকাম আছে, সে খাওয়া দাওয়া কাজকাম এগুলোর পাশাপাশিও আমাদের একটা কি নির্দিষ্ট একটা সময় বিশ্রামেরও দরকার আছে। এখানে এই ইন্টারভেল বলতে এটা বোঝানো হয়েছে, বোঝা গেছে? তাহলে এখানে এসেনশিয়াল অর্থ কি সামিরা? এসেনশিয়াল প্রয়োজনীয়। ডিজিজ, ডিজিজ শব্দের অর্থ কি? রোগ ব্যাধি, রোগ ব্যাধি। ক্যালসিয়াম, ক্যালসিয়াম হলো প্রোটিন। প্রোটিন থেকে যেটা তৈরি হয় আমাদের জয়েন্টে যে সাদা পিচ্ছিল অংশটা থাকে এটাকে বলে কি? ক্যালসিয়াম। এই হাত পা নাড়াতে সহযোগিতা করে। ওই জয়েন্টে যদি পিচ্ছিলের পদার্থটা যদি না থাকে, কেন হাঁস মুরগি গরু ছাগল জবাই করার পর ওই গিরে যখন কেটে দেওয়া হয় তখন কি বেরোয়? একটা লালা বের হয় না সাদা, এটাই ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে কি হয়? মানুষের হাত পা কামড়ায়। আর ইন্টারভেল, ইন্টারভেল হলো কি? বিরতি বা বিশ্রাম, বিশ্রাম। সেকশন এ, রিড দ্য ডায়ালগ। এখানে একটা কথোপকথন আছে, কনভারসেশন আছে। কথা বলছিলেন কে ক্লাসে? মিস রেহেনা। মিস রেহেনা, লেটস টক অ্যাবাউট সাম এসেন্সিয়াল ফুড দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। লেটস টক, চলো কথা বলি, অ্যাবাউট সাম এসেন্সিয়াল ফুড, কিছু গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় খাদ্য সম্পর্কে। দ্যাট যা উই নিড টু ইট রেগুলারলি, প্রতিনিয়ত আমরা খাবার প্রয়োজন অনুভব করি। উই নিড টু ইট রেগুলারলি, আমরা খাবার প্রতিনিয়ত খাবার প্রয়োজন অনুভব করি। ফর আওয়ার গুড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের জন্য। উই মাস্ট চুজ, আমাদের অবশ্যই বেছে নেওয়া উচিত দ্য রাইট ফুড, সঠিক প্রকারের খাবার। ইন আওয়ার ডেইলি ডায়েট, আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায়। মিস রেহানা কি বলছে? লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুড, চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ খাদ্য সম্পর্কে কথা বলি। দ্যাট উই নিড টু ইট রেগুলারলি, যা আমাদের প্রত্যেক দিনের খাওয়ার প্রয়োজন।
ফর আওয়ার গুড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের জন্য উই মাস্ট চুজ, আমাদের বেছে নেওয়া উচিত দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট, আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় সঠিক খাবার বেছে নেওয়া উচিত। স্টুডেন্ট ওয়ান, একজন স্টুডেন্ট বলছে উই ইট রাইস রুটি ফিশ অ্যান্ড মিট এভরি ডে, আমরা খাই ভাত রুটি ফিশ মাছ অ্যান্ড মিট মাংস এভরি ডে প্রত্যেক দিন, হোয়াট ইলস শুড উই হ্যাভ টিচার, আমাদের কী করা উচিত, কী ধরনের খাদ্য গ্রহণ করা উচিত? স্যার টিচারের বলছে যে আমাদের কী ধরনের খাদ্য গ্রহণ করা উচিত? মিস রেহেনা, ওয়েল ভালো, উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস, ওই ছেলেটা কি রাইস রুটি ফিশ মিট এগুলো বলেছে, ভেজিটেবল বলেছে? বলে নাই। এর জন্য মিস রেহেনা বলছে ওয়েল ভালো, উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস ফ্রুটস, আমাদের শাকসবজি খাওয়া উচিত এবং ফ্রুটস ফলমূল, দে কন্টেইন এ লট অফ ভিটামিনস, যারা দে হলো যারা কন্টেইন অর্থাৎ ভেজিটেবলস এবং ফ্রুটস এগুলো কন্টেইন এর মধ্যে রয়েছে বা এগুলো ধারণ করে, লট অফ ভিটামিনস প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্ড মিনারেলস, এবং মিনারেলস ফ্রুট এবং সবজির মধ্যে কী আছে, পানি আছে না? লাউ রান্না করার সময় কী হয়, পানি বের হয় না? পোল্লা রান্না করার সময় কী হয়, প্রচুর পরিমাণে পানি বের হয়, এর ভিতরে মিনারেল রয়েছে। কিছু ফল রয়েছে যেগুলো কি প্রচুর পরিমাণে কি পানি তার মধ্যে মিনারেল, দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস, তারা রাখে আমাদের দেহকে মুক্ত ফ্রম ডিজিজেস রোগ ব্যাধি থেকে, কারা? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন, তারা আমাদের দেহের জন্য ভালো, আমাদের চামড়ার জন্য ত্বকের জন্য ভালো, অ্যান্ড ওভারঅল হেলথ এবং সামগ্রিকভাবে স্বাস্থ্যের জন্য ভালো। স্টুডেন্ট টু, দুই নম্বর স্টুডেন্ট, আরেকজন স্টুডেন্ট, সে বলছে কি শুড উই হ্যাভ এনিথিং এলস, আমাদের কি আরও কিছু খাওয়া উচিত? মিস রেহেনা বলছে শিওর অবশ্যই, উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরি ডে, আমাদের প্রত্যেক দিন পান করা উচিত, পান করা প্রয়োজন মিল্ক দুধ, মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম, দুধ হলো ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সব থেকে বড় উৎস, ইট ইজ গুড ফর আওয়ার হেলদি গ্রোথ, আমাদের দেহকে স্বাস্থ্যকর বেড়ে ওঠা, স্বাস্থ্যকর বেড়ে ওঠার জন্য এটা আমাদের দেহের জন্য ভালো, ইটস গুড এটা হয় ভালো ফর আওয়ার হেলদি গ্রোথ, এই যে স্বাস্থ্যকর বেড়ে ওঠার জন্য, তার মানে কি শুধু মোটা যারা হয় ওদেরকে আমরা কি সুস্বাস্থ্যের অধিকারী বলবো? বলবো না। এই জন্য এখানে হেলদি গ্রোথ বলা হয়েছে অর্থাৎ স্বাস্থ্যকর স্বাস্থ্যবান বেড়ে ওঠা, স্বাস্থ্যকর বেড়ে ওঠার জন্য ইটস গুড এটা ভালো, ইট মেক্স আওয়ার বোনস, এটা আমাদের বোন, বোন মানে হাড়গুলো, বোনস বোন হলো সিঙ্গুলার আর বোনস হলো প্লুরাল, ইট মেক্স এটা তৈরি করে আওয়ার বোনস আমাদের হাড়কে অ্যান্ড টিথ এবং দাঁতকে স্ট্রং অ্যাজ ওয়েল, মানে খুব ভালো শক্ত মজবুত করে তোলে, কিসে? এই দুধে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভেলস টু, আমরা যখন কি বিরতি নেব অর্থাৎ খাওয়া দাওয়া বা অন্য কোনো কিছু পড়ে সেই সময় আমরা কি করব, উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমরা পিওর ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ পানি পান করব, এখানে নিরাপদ পানি বলা ভালো, নিরাপদ পানি, কারণ একসময় টিউবওয়েলকে বলা হতো কি বিশুদ্ধ পানি, তাই না? টিউবওয়েল মানে গভীর নলকূপের পানি, কিন্তু এখন ওইটাকে আমরা নিরাপদ বলতে পারছি না, কারণ এর ভিতরে কি আর্সেনিক দূষণ মাত্রা থাকতে পারে, এই জন্য নিরাপদ পানি আমরা বলতে পারি, পিওর ওয়াটার হলো নিরাপদ পানি।
ইটস এসেনশিয়াল ফর আওয়ার বডি, এটা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উই কান্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, আমরা কি পান করার পানি ছাড়া, ড্রিঙ্কিং ওয়াটার হলো পান করার পানযোগ্য পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। সেকশন বি, মেক ফাইভ কোশ্চেন্স ফ্রম দ্য ফলোয়িং টেবিলস, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, এই টেবিল থেকে আমাদের কি করতে হবে, পাঁচটা বাক্য তৈরি করতে হবে। দেখো বাম পাশে দেওয়া আছে হোয়াই, হোয়াই মানে কেন অর্থে ব্যবহার হয়, কেন, হোয়াট কি অর্থে ব্যবহার হয়, হোয়াট ফুডস কি ধরনের খাদ্য, ডু আর ইজ, ইজ এম ইজ আর ডু, এগুলো যদি সাবজেক্টের আগে আসে তখন জিজ্ঞাসা বোঝাই। এর জন্য দেখো ডান পাশের ঘরে যে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে ও সবগুলো শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে। এসেনশিয়াল ফর আওয়ার বডি, আমাদের দেহের জন্য প্রয়োজন, গুড ফর আওয়ার স্কিন, আমাদের স্কিনের জন্য প্রয়োজন, উই নিড টু ইট গুড ফুড, আমাদের প্রয়োজন ভালো খাদ্য খাওয়ার, ভেজিটেবলস কন্টেইন, ভেজিটেবল এটা বহন করে, মিনারেলস ডু টু আস, আমাদের জন্য কাজ করে মিনারেল। তো এখানে দেখো প্রথমে আমরা যদি ডান পাশের শব্দগুলো বাক্যগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করি তাহলে বাম পাশের যে কোনো একটা নিতে পারি, বা ডান পাশে আমাদের কি পাঁচটা সেন্টেন্সের একটা অংশ দেওয়া রয়েছে তাই না, আর মাঝখানে বাম পাশে তিনটা করে দেওয়া আছে, তিনটা করে, তাহলে আমরা যে কোনো একটা নিয়ে একটা কি কমপ্লিট কোশ্চেন করতে পারি। তো নাম্বার ওয়ান আমরা বলতে পারি হোয়াট ফুডস, দেখো হোয়াট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, এখানে হোয়াট ফুডস যেহেতু ফুডস বলেছে, ফুডস কোন ধরনের খাবার, একটা না অনেকগুলো খাবার, আর আমাদের দেহের জন্য লাগবে তাহলে একটা দুটো না অনেকগুলো, সেই জন্য এখানে প্লুরাল হিসাবে আমরা কি আর ব্যবহার করতে পারি, হোয়াট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, বাংলা অর্থ আসে কোন ধরনের খাবার আমাদের দেহের জন্য প্রয়োজন। নাম্বার টু আমরা গুড ফর আওয়ার স্কিন, এখানে বলা হয়েছে তাহলে হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, আমাদের স্কিনের জন্য কোনটি প্রয়োজন, তোমরা ওই যে কনভারসেশন যেটা অথবা ডায়ালগ যেটা বলা হয়েছে ওখানে কি বলেছেন যে ইউ মাস্ট হ্যাভ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, শাকসবজি এবং ফলমূল এটা তোমাদের খাওয়া উচিত, এটা আমাদের কি করে, ইটস দিয়ে দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ, এগুলো আমাদের দেহকে রোগব্যাধি থেকে মুক্ত রাখে। আবার এটাকে বলা হয়েছে কি, ইট ইজ এসেনশিয়াল বা ইট ইজ গুড দে গুড ফর আওয়ার স্কিন, আমাদের ত্বকের জন্য এগুলো ভালো। তাহলে এখানে আমরা প্রশ্ন করতে পারি কি, হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, আমাদের ত্বকের জন্য কোনটা ভালো। এরপরে বলা হচ্ছে তৃতীয় নম্বরে, উই নিড টু ইট গুড ফুড, হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে প্রশ্ন করতে গেলে ডাজ শব্দটা ব্যবহার করা হয়, ডাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার্বের শেষে এস বা ইয়ে যোগ হয় না, ডু ভার্ব এটাকে সামনে আগে যখন নিয়ে আসছে তখন কি ডাজ হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি কি, আর যেহেতু এখানে কি বলা হচ্ছে এ জায়গায় থার্ড পার্সন সিঙ্গুলার না এখানে কি প্লুরাল উই, অতএব এখানে ডু দিয়ে আমরা করতে পারি, আমরা এখানে বলতে পারি হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, কেন আমাদেরকে ভালো খাদ্য গ্রহণ করা উচিত, ঠিক আছে, হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, বোঝা গেছে, কেন আমাদের ভালো খাদ্য গ্রহণ করা উচিত বা ভালো খাদ্য গ্রহণ করতে হবে, হোয়াই ডু উই নিড, কেন আমরা প্রয়োজন অনুভব করি টু ইট গুড ফুড, ভালো খাদ্য খাবার। এরপরে বলা হচ্ছে চার নম্বরে, দেখো ভেজিটেবলস কন্টেইন, তাহলে হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, ভেজিটেবলে শাকসবজিতে কি কি থাকে, কি কি জিনিস থাকে ভেজিটেবলসে, এরপরে বলা হচ্ছে মিনারেল ডু আস,
মিনারেলস, দেখো প্লুরাল ব্যবহার করা হয়েছে, তাহলে তার মানে থার্ড পারসন প্লুরাল। এখানেও আমরা ডু ব্যবহার করতে পারি, আর এর পাশে হোয়াট ডু ব্যবহার, হোয়াট ব্যবহার করতে পারি। তাহলে হোয়াট ডু মিনারেলস ডু টু আজ, মিনারেল আমাদের দেহের জন্য কি কাজ করে। ক্লিয়ার? সেকশন সি দেখো, সেকশন সি তে বলা আছে নাও রাইট দ্য অ্যানসার টু দ্য কোশ্চেন দ্যাট ইউ হ্যাভ মেড ইন সেকশন বি। সেকশন বি তে যে প্রশ্নগুলো তৈরি করেছো এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখন এই প্রশ্নের উত্তর তোমরা যে কনভারসেশনটা দেখেছো এর আগে, অর্থাৎ ডায়লগটা দেখেছো, এই ডায়লগের ভিতরে উত্তরটা রয়েছে। প্রশ্নগুলো আগে লিখে উত্তরগুলো করে নেব। এটা হলো বাড়ির কাজ, হোমওয়ার্ক। ধন্যবাদ।